নমস্কার বন্ধুরা, আমি বিনিতা, তোমাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা কিভাবে গানের স্কেল চিনবো, যে এই গানটি যে কোনো গান কোন স্কেলের উপরে হচ্ছে সেগুলো আমরা দেখতে চলেছি, এবং কটা স্কেল রয়েছে তাদের সারগম সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছি। আমাদের স্কেল রয়েছে মোট 12টি, এবং সেই 12টি স্কেল নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিভাবে আমরা গান বুঝতে পারি যে কোন স্কেলে কোন গানটি রয়েছে, এবং কিভাবে আমরা আমাদের স্কেলে সেই গানটিকে কনভার্ট করব, সমস্তটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে যে স্কেলটা, এই যে এইটা হচ্ছে সি স্কেল, স্কেল সি। তো সি স্কেল আমরা কিভাবে বুঝব? এই স্কেলটা সবসময় মনে রাখবে, এই যে এই রিডটা সবসময় মনে রাখবে, তাহলে কিন্তু সব রিডগুলো তোমাদের মনে থাকবে। তো সি যেহেতু, তো এই যে সি এদিকেও আসছে, ছটা মাঝখানে ছটা গ্যাপ হচ্ছে, তারপর আবার সি, তারপর আবার মাঝখানে ছটা গ্যাপ হচ্ছে, তারপর আবার সি, তারপরে মাঝখানে আবার ছটা গ্যাপ, আবার সি, হলো এই এই স্কেলগুলো কিন্তু স্কেল সি। তো তাহলে আমরা চিনলাম সি স্কেল, স্কেল সিটা। তারপরে সি, তাহলে সি থেকে যদি শুরু হয় তাহলে সি, ডি, ই, এফ, জি, জি পর্যন্ত লাস্ট, তারপরে আবার এ, বি, সি, এইভাবে হচ্ছে। তাহলে ফার্স্টে সি, ডি, ই, এফ, জি, তারপরে এ, বি, সি, তো আবার সিতে ফিরে এলাম। তারপর আবার এখান থেকে তাই সি, ডি, ই, এফ, জি, এ, বি, এই যে আবার সিতে ফিরে আসলাম। তো এখানেও তাই সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, তো সিতে আবার ফিরে গেলাম। তো তাহলে আমরা সব স্কেলগুলো একবার দেখে নিই। শুরু হচ্ছে ফার্স্টে সি স্কেল থেকে। তো এবার এই যে ওপরের স্কেলগুলো মানে হচ্ছে শার্প, তো তোমরা মনে রাখবে এটা সি, মানে এটা সি শার্প, এটা ডি, ডি শার্প, ই, ই এর কোনো শার্প হয় না, ই শুধু একটাই, ই, তারপরে এফ, এফ শার্প, জি, জি শার্প, তারপরে এ, এ শার্প, এ শার্প মানে হচ্ছে আমাদের বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটকেই এ শার্প বলা হয়। তো তারপরে হচ্ছে বি, এটা হচ্ছে স্কেল বি, তারপরে স্কেল বি এরও কোনো বি শার্প হয় না, বি ফ্ল্যাট হয়, বি ফ্ল্যাট মানে হচ্ছে এ শার্প। তো তারপরে হচ্ছে সি। তাহলে আমরা কি কি দেখলাম? স্কেল ই এর কোনো শার্প হয় না, আর স্কেল বি এর কোনো শার্প হয় না, তো বাদবাকি সমস্ত যে স্কেলগুলো রয়েছে সবগুলোরই কিন্তু শার্প হয়, আর বি এর ফ্ল্যাট, বি ফ্ল্যাট মানে হচ্ছে এ শার্প, এ শার্প যেটা সেটাই হচ্ছে বি ফ্ল্যাট। তো তোমরা বুঝতে পারলে এইটুকু। তো তাহলে সি, ডি, ই, এফ, জি, এ, বি, সি, এইভাবে এগুলোও তাই চলতে থাকছে। তো আর এগুলো হচ্ছে শার্প, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, তারপরে হচ্ছে জি, জি শার্প, তারপর এ, এ শার্প অথবা বি ফ্ল্যাট, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, আবার সি শার্প, এইভাবে হচ্ছে। তো ফার্স্টে শুরু হচ্ছে সি শার্প, সরি, তো ফার্স্টে শুরু হচ্ছে সি স্কেল দিয়ে, স্কেল সি দিয়ে। তো ফার্স্টেটা কেমন হচ্ছে? ফার্স্টের সারগমটা কিন্তু সবকটা হোয়াইট, ঠিক আছে? সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, তাহলে সা, রে, গা, মা, পা, ধা, নি, সা, হলো সবকটা কিন্তু হলো হোয়াইট। এরপরে হচ্ছে সি শার্প স্কেলের, সি শার্প স্কেলের সারেগামা। তো সি শার্প স্কেলের সারেগামা হচ্ছে ব্ল্যাক থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সা, তারপরে আবার ব্ল্যাক, রে, সা, রে, তারপরে সেকেন্ড হোয়াইট, গা, তারপরে আবার ব্ল্যাক, মা, তারপরে আবার ব্ল্যাক, পা, তারপরে আবার ব্ল্যাক, ধা, তারপরে সেকেন্ড হোয়াইট, নি, সা। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রিটার্ন করতে হবে, ব্যাক করতে হবে। তো এরপরে আসছে ডি স্কেল, স্কেল ডি এর সারেগামা, তাহলে
হোয়াইট সা, তারপরে হোয়াইট রে, তারপরে ব্ল্যাক গা, তারপরে হোয়াইট মা, তারপরে আবার হোয়াইট পা, তারপরে আবার হোয়াইট ধা, তারপরে ব্ল্যাক নি, তারপরে হোয়াইট সা হলো। তাহলে আবার আমরা দেখে নিই, ডি শার্প। তো ডি শার্প শুরু হচ্ছে ব্ল্যাক থেকে, ব্ল্যাক সা, রে রে হচ্ছে সেকেন্ড হোয়াইট, তারপরে গা হোয়াইট, তারপরে মা ব্ল্যাক, তারপরে পা ব্ল্যাক, তারপরে সেকেন্ড হোয়াইট ধা, তারপরে হোয়াইট নি, তারপরে সা হচ্ছে ব্ল্যাক। তাহলে আমরা আরেকবার দেখে নিই, আমাদের স্কেল ডি শার্পের। তারপরে হচ্ছে ই স্কেল। তো স্কেল ই এর টা কেমন হচ্ছে? ইয়েস, ই স্কেলের সারেগামা হচ্ছে হোয়াইট থেকে শুরু হচ্ছে, হোয়াইট, তারপরে ব্ল্যাক, তারপরে আবার ব্ল্যাক, তারপরে হোয়াইট, তারপরে হোয়াইট, তারপরে ব্ল্যাক, তারপরে ব্ল্যাক, তারপরে হোয়াইট, এরকম হবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই, স্কেল ই এর সারেগামা। এরপরে হচ্ছে এফ এর সারেগামা। তো এফ শুরু হচ্ছে এই যে হোয়াইট থেকে, তাহলে কেমন হবে? সা হোয়াইট, তারপরে রে হোয়াইট, তারপরে আবার হোয়াইট গা, তারপরে ব্ল্যাক মা, তারপর সেকেন্ড হোয়াইট। সেকেন্ড হোয়াইট বলতে একটা গ্যাপ যাচ্ছে, সেহেতু সেকেন্ড হোয়াইট পা, তারপরে ধা, তারপরে হোয়াইট হচ্ছে নি, তারপরে সাউ হচ্ছে হোয়াইট। তাহলে আমরা আরেকবার দেখে নিই, হলো। তো এরপর হচ্ছে এফ, হলো এটা সি ডি ই এফ। এবার এফ শার্প শুরু হচ্ছে ব্ল্যাক থেকে, সা রে গা মা পা ধা নি নি সা, এরকম ভাবে। তাহলে আরেকবার দেখে নিই, হলো। তো এখানে হচ্ছে আমাদের এফ শার্প স্কেল। এরপরে হচ্ছে সি ডি ই এফ জি। এবার জি স্কেল শুরু হচ্ছে হোয়াইট দিয়ে শুরু হচ্ছে, তো স্কেল জি। তাহলে সা হোয়াইট, রে হোয়াইট, গা হোয়াইট, মা হোয়াইট, পা হোয়াইট, ধা হোয়াইট, তারপরে নি হচ্ছে, শুধুমাত্র নি হচ্ছে ব্ল্যাক, তারপরে আবার সা। তাহলে আমরা আরেকবার দেখে নিই, স্কেল জি এর। এরপরে হচ্ছে জি শার্প। তো এটা হচ্ছে জি শার্প স্কেল। তো শুরু হচ্ছে ব্ল্যাক থেকে, সা রে গা মা পা ধা নি সা। তো আমরা আরেকবার দেখে নিই, হচ্ছে সি ডি ই এফ জি এ। এবার হচ্ছে স্কেল এ এর সারগাম। তো শুরু হচ্ছে হোয়াইট থেকে, আচ্ছা শুরু হচ্ছে হোয়াইট থেকে, সা হোয়াইট, রে হোয়াইট, গা ব্ল্যাক,
হচ্ছে হোয়াইট। তাহলে আমরা আরেকবার দেখে নিই, শুরু হচ্ছে হোয়াইট থেকে। আমাদের স্কেল এ এর সরগম। এরপরে হচ্ছে এ শার্প অর্থাৎ বি ফ্ল্যাট এর সরগম, এটা প্রায় অনেক মেয়েরই, আমারও। এইটা হচ্ছে আমার স্কেল। তো সা থেকে শুরু হচ্ছে সা ব্ল্যাক, হোয়াইট হচ্ছে রে, তারপরে গা হোয়াইট, মা ব্ল্যাক, পা হোয়াইট, ধা হোয়াইট, নি হোয়াইট, সা ব্ল্যাক, এরকম হবে। বি ফ্ল্যাট অর্থাৎ এ শার্প। এরপরে হচ্ছে স্কেল বি। তো স্কেল বি শুরু হচ্ছে হোয়াইট দিয়ে। তো তাহলে কেমন হবে, হোয়াইট সা, তারপরে ব্ল্যাক রে, তারপরে ব্ল্যাক গা, তারপরে মা হচ্ছে হোয়াইট, তারপরে ব্ল্যাক পা, তারপরে ধা হচ্ছে ব্ল্যাক, তারপরে নি হচ্ছে ব্ল্যাক, তারপর সা হচ্ছে হোয়াইট। হলো, তাহলে কেমন হবে আমরা আরেকবার দেখে নিই। হলো, তারপরে আবার ফিরে আসতে হচ্ছে আমাদের স্কেল সি তে। এই যে এখানেও যেমন দেখালাম, এখানেও কিন্তু তাই হবে। এই যে সা রে গা মা পা ধা নি সা, এখানেও তাই দেখিয়েছিলাম, সা রে গা মা পা ধা নি সা, একই রকম দেখেছিলাম। আবার এদিকেও তাই হচ্ছে, আবার এই সাইডেও কিন্তু তাই হবে। যে কটা স্কেল সব কটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, এখানেও যেমন দেখালাম এখানেও ঠিক তাই হবে, আবার এদিকেও তাই হবে। উদারা মুদারা তারা সব কটাতে কিন্তু সেম হবে। তো তাহলে তোমরা এই সম্পূর্ণ ফর্মুলাটা তোমরা নোট করে নিতে পারো। আর যেটা ব্যাপার হচ্ছে যে গানটা কোন স্কেলে আছে সেইটা জানার জন্য সবার প্রথমে কিন্তু তোমাকে করতে হবে সা পা ধরে। এই যে আমার যে স্কেল, আমার হচ্ছে সা আর এই যে পা, অর্থাৎ আমার বি ফ্ল্যাট স্কেল। তো বি ফ্ল্যাট স্কেলে সা পা ধরে যে কোনো গান, তোমার যে গানটা তুমি তুলতে চাইছো, তো সেই গানটা তুমি কিন্তু গাইবে। যে তারপরে দেখবে যে কোন রিডটা দিয়ে হচ্ছে। তো আমি করছি এই যে, আমি সা পা ধরে গানটা গাওয়ার চেষ্টা করছি। এই যে আ, এই এই সুরটা আমার গানে কোন মানে কোন স্কেলটা লাগছে, তো মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে, এরকম হবে মেঘে মেঘে। এই যে এই যে এই সুরটা অর্থাৎ সা লাগছে আমার মেঘের কোলে, এরকম হবে। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের স্কেলটা হচ্ছে এইটা, বি ফ্ল্যাট স্কেলে আমাদের মেঘের কোলে শুরু হচ্ছে সা থেকে। তো আমরা আরেকটা একদম সহজ একটা বাচ্চাদের গান দেখি, লা লাল ঝুটি কাকাতুয়া। আচ্ছা, লাল ঝুটি লাল লাল, এই যে লালের ওয়ার্ডটা লাল, তো এই লালের ল ওয়ার্ডটা কোথা থেকে শুরু হচ্ছে আমরা দেখি, লাল না রে মিলল না গা, লাল লাল না হচ্ছে না লাল, এবার হচ্ছে মা থেকে শুরু হচ্ছে, তার মানে লাল, এই যে মা থেকে হলো মিলল, তো আমার লালের ওয়ার্ডটার সাথে মিলল, তাহলে আমাদের গানটি শুরু হচ্ছে মা থেকে, লাল ছোটি কাকাতুয়া। তাহলে আমাদের মা ওয়ার্ড থেকে মানে মা রিড থেকে মিলছে। তো তাহলে আমরা কেমনভাবে বুঝতে পারলাম আবার দেখে নিই, লাল ছোটি কাকাতুয়া ধরেছে যে বায়না। আচ্ছা, এবার আমি অন্য একটা রিড দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি, আমার স্কেল হচ্ছে জি শার্প, তো তাহলে আমার এটা সা আর এটা পা, তাহলে কেমন হবে। এবার আমরা লাল ছুটি করে দেখি, লাল, আচ্ছা লাল ছুটি কাকাতুয়া, লাল ছুটি লাল লাল, আচ্ছা লাল, এই যে লাল, দেখেছো মিলেছে, এখানেও মাতে মিলছে।
আচ্ছা, এটা হচ্ছে স্কেল জি শার্পের মা, তো এখান থেকে মিলছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা গানগুলো চিনতে পারি যে কোন রিডটা থেকে গান শুরু হচ্ছে। আবার অনেক সময় কি হয়, অনেক গান তো বোঝা যায় না ফার্স্ট রিড থেকে, বোঝা যায় না, তো সেক্ষেত্রে কি হয় অন্তরার সুরটা থেকেও কিন্তু বোঝা যায়। তো অন্তরার সুর দিয়েও কিন্তু তোমরা দেখতে পারো, যেহেতু অনেক গানেরই কি হয় অন্তরার সুরটা কিন্তু একটু ওপরের স্কেলের দিকে হয়। তো এই পুরো জিনিসটা নিয়ে আমার আর একটা ভিডিও দেওয়া আছে, তো তোমরা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো, ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।